पहले बताया चुका जा चुका है भक्ति जब आरंभ करते हैं भक्ति जब अपन आरंभ कराबर तो हम अनिश्चितता कह देते कई अनिश्चितन दो प्रकार है जखन उत्साहमयी खंतरनाथ विरुद्ध विकल्प विषय संग्रह तरंग रमिनी एक अवस्था अनिश्चित जखन एटा दूर हो जाए तथापि तो अभी सुकृति बुद्ध दुष्कृति बुद्ध अपराध उत्त और भक्ति एवं कथा बोली अनर्थ था एवं जखन दूर हो गए तखन काम क्रोध लोभ मद मोह एई द्वारा अनाबिद्ध तब जखन दूर हो गए थे एमन की लय दिक्षे अप्रतिपत्ति कसार ए सब दूर हो गए तखन अच्छे निष्ठा निष्ठा माने निश्चलता स्थिर हो गए तखनो किन्तु अभी रुचि है ना मन द्वारा बुद्धि द्वारा ताके निश्चित करा पड़े एक ही मन से एक का भाव हरिनाम करा भजन करा फल
বুদ্ধির দ্বারাই স্থির করে, আর সবগুলি অনর্থ দূর হয়ে যায়। তথাপি কিছু কিছু আদি দোষ রয়েছে, তাহার বহু দেশ বর্তে নি অনর্থ নিবৃত্তি হয়ে গেছে। এখন বলছেন ভক্তগণের এটা পূর্বে বলা হয়েছে যে পুনঃ পুনঃ নাম সংকীর্তন আদি ভজন কা অনুষ্ঠান করলেও প্রেম লক্ষণ ভক্তি উচিত হয়। মতলব কি, এখনো অপরাধের অস্তিত্ব আছে, হয়তো কত বছর ধরে করছে, তত্ত্ব সবই জানি, তত্ত্ব সবগুলি অভাব নাই, তত্ত্ব জ্ঞান আছে, তো কিন্তু প্রেম লক্ষণ কি ভাবের লক্ষণও অভি আসে, প্রেমের অভাব, শরীর পুলকিত হওয়া আর আর যে রোমাঞ্চ অল্প অসু এইসবগুলি দেখা যায়, তাহলে অপরাধের অস্তিত্ব প্রমাণ হচ্ছে। কিন্তু গ্রন্থকার বলছেন এটা হলেও এই নিয়মটা সর্বত্র লাগু নয়, কোন নিরপরাধ ব্যক্তিও প্রেম লক্ষণ উদিত হয় না, আর তাহার পাপের মধ্যেও প্রবৃত্তি দেখা যায়, অথচ নিরপরাধ ব্যক্তি, নিরপরাধী আর পাপি এক নয়, এটা বুঝে রাখবো। কোন ব্যক্তি নিরপরাধী হতে পারে, কোন অপরাধ করে নেই কিন্তু পাপি হতে পারে, আর যে আমি নিরপরাধী ছিল পাপি ছিল না, এই জন্য নাম করবার সঙ্গে সঙ্গে তাহার ফল পেয়েছে। এখন ওইটা বলছেন, অথবা পুত্রের জন্য ভগবানের জন্য নাম উচ্চারণ করে নেই, সে আজ আমি ওই নামাভাসের ফলের জন্য বিষ্ণু দূত এসে গেলেন আর তাকে মৃত্যু থেকে রক্ষা করলেন আর মন্ত্র দিয়ে গেলেন, আবার পরে সে সব ছেড়ে দিয়ে ফলিতবারে গিয়ে শুদ্ধ ভাবেতে নাম করে 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 প্রেম লাভ করে গিয়ে বৈকুণ্ঠে চলে। সে বাল্যকালে তার ছেলে বাল্যকালেই নাম রেখেছিল নারায়ণ, যেদিনে রাখে সেই দিনে তার পাপ সব নষ্ট হয়ে যায়, আর বাকি যে এসো নারায়ণ এসো নারায়ণ এই যে কত তাহার একটা সাধন, চক্রবর্তী ঠাকুর বলছেন। তথাপি প্রেম উদয় ধার হয় পুনা, আবার দাসীর সঙ্গরূপ পাপে তাহার প্রবৃত্তিও ছিল কিন্তু সেটি নিরাপরাধী ছিল, কোন বৈষ্ণব অপরাধ নামা অপরাধ এইসব করে পূর্ব অভ্যাস বশত দাসীর সঙ্গরূপ পাপে প্রবৃত্তি তাহার অপরাধের চিহ্ন নয়, তার দাসীর সঙ্গে প্রীতি হয়েছে এটা পাপ, তার পতিব্রতা স্ত্রী পুত্র মাতা পিতাকে ছেড়ে দিল কিন্তু নিরাপরাধ, কেননা মৃত্যুর সময় পুত্রের জন্য যে নাম উচ্চারণ করেছিল বিষ্ণু তার দুঃখ তার তথ্য নাম এসে গেলেন, তবে একটি কথা আছে তৎক্ষণাৎ হয়ে যায় নাই কেন, তার জানে বলছে
ফলমান বৃক্ষা আমের ফল আমের গাছ সময় আসলে তারপরেই মঞ্জারি হবে সময় আসলে পরে একটু বড় বড় হবে সময় অনুসারে সে পাবে অসময়তে হয় না ওই প্রকার হরি এইরকম নিরপরাধী ব্যক্তিগণের প্রতি প্রসন্ন হলেও যথাসময়ে ফল প্রদান করে এইরকম হয়তো বুঝতে হবে নিরপরাধী জামিন পূর্ব অভ্যাস বশত যে পাপ রাশি নানা প্রকারের পাপ করেছে ওই বিষদন্তহীন সাপ দংশনের ভাবি অপিঞ্চাত যেরকম ভাবে সাপেক্ষ বিষদন্ত বাহার করে দিয়ে যায় আর সে কি এমনি কামড়াবেও তার কোনো ফল হয় না এরকম আজামিনের পাপ রাশি সব ধ্বংস হয়ে গিয়েছে আবার দেখা যায় কোন কোন ভক্তের প্রারব্ধে অভাবের প্রার্থনা নাই কর্ম নাই হরিনামের প্রভাবেতে ভক্তির প্রভাবেতে শরণের প্রভাবেতে দূর হয়ে তথাপি রোগ শোক দারিদ্র ইত্যাদি লক্ষ্য করে সুদামা বিপ্র কিন্তু কৃষ্ণের সখা তথাপি তাহার দারিদ্র দেখা যায় আবার কোন কোন ভক্তগণের দেখা যায় যে তাহাতে রোগ হয়ে গিয়েছে ইত্যাদি নানা প্রকার ব্যবহারিক দুঃখ বা পাপের প্রবৃত্তি দেখিয়া তারা মনে করে যে সে এর মধ্যে প্রারব্ধের ফল কিন্তু মহারাজ যুধিষ্ঠির পাঁচ পাণ্ডবের বনবাস দ্রৌপদী কত লাঞ্ছনা গঞ্জনা দূত পীড়া মধ্যে তার দেহ প্রবৃত্তি এইসব প্রারব্ধের কারণ হতে পারে না তারা কৃষ্ণের পরিকর অতএব তার মধ্যে যে দেখা যাচ্ছে ওটা লীলা পুষ্টির জন্য দেখাইবার জগতের যে একটা আদর্শের জন্য তাদের প্রারব্ধে কিছুই নাই এটা তো কথাই বাকি সাধন ভক্তি দ্বারা প্রারব্ধ না আগে বলা সাধন ভক্তি যখনই আরম্ভ করো তখনই প্রারম্ভ যখনই যোগ পদার্থে করে হরিনাম করতে আরম্ভ করেছে পদার্থে কিন্তু নিরপরাধ এখন মহার্জুন মানে রূপ গোস্বামী তিনি বলছেন ব্রহ্মানুভবী ব্রহ্মকে অনুভব করে এমন যে জ্ঞানী উচ্চ দশাতে উপস্থিত হয়েছে জীবন মুক্তি দশাতেও প্রারব্ধ কর্ম তাদেরকে ভোগ করতে হবে অপাই তুনা মিস্ত্রণে নতত্তে প্রারব্ধ কর্ম বিরোধ কিন্তু ভক্তির নাম নাম সংকীর্তন ইত্যাদি কোন এক অঙ্গ অনুষ্ঠান করতে জি হয়ে দেখে ভক্তি আগন্তুক হলে অনায়াসে এই সব গুলি নষ্ট হয়ে যায় অতএব এটা কোন বৈষ্ণব মনে যদি অন্তত মধ্যম হয় নিষ্কপট বৈষ্ণব হয় তাহাতে রোগ ইত্যাদি দেখে প্রারব্ধ কর্মের ফল না মনে করে এটি ভগবান অনুগ্রহ করে দিয়ে তাহাকে দিনহীন যাতে হয়ে ভজন করু এই জন্য এই ব্যবস্থা করে রোগ প্রেমানন্দে we are hearing at the start of the
Then there is the stage of anisthita bhajan, unsteady devotional practices. This is experienced in six stages, beginning with Uchana Maya, Gyana Tavana, Yudhavikalpa, Visai Sankara, Chalangaragini, etc. Then after that come the experience of anattas, which we discussed. There are four types: Sukriti-ud, Duskriti-ud, Aparad-ud, and Bhakti-ud anatta. Even after this, there is the presence of lust, greed, anger, enviousness, madness, and illusion. When they are dispelled, then comes the five obstacles of loy, ikshet, pratipati, kosaya, and rasaswar. Then, hallelujah, comes nistana bhajan, where the mind is fixed. But even at this stage, there is no ruchi, no taste in bhajan. One is performing bhajan due to dint of his fixed mind or fixed intelligence. Yeah, but even at this stage of Bahudesh Vajani, where the anattas are mostly removed, still there is some fault in the devotee. Yeah, but even in a person who is without offense, we still do not see the symptoms of Prema Bhakti. That devotee may have Tatvajnan, but no Prema. And the eight symptoms of perfection, the Astasamvibhavs, cannot be seen in their body. Therefore, sometimes Prema is not seen even in someone who is without offense. And even someone who is without offense may still have a tendency to commit sinful activities. But we should understand that sin and offense is not the same action. Sri Vishwanath Chakravarti Thakur gives the example of Ajamil, who was a great sinner, but he never committed any offense, no Vaishnava Aparad or Nama Aparad. At the time of death, he saw them, he chanted the name of Narayan, and the four Vishnu Dutas came. From them he received mantra, he went to Haridwar, performed bhajan, and then went to Vaikuntha. Sri Vishwanath Chakravarti Thakur said, from the first day when he kept his child's name as Narayan, from that day he chanted Namabhas. And all his consequent chanting of the name of his son, come here Narayan, eat Narayan, that was all counted as sadhana bhakti. But still we see there was proclivity to perform sinful activity within him. He was staying with a woman, maidservant, he had given up his wife and parents. There was great sinful action in him, but there was no aparad. Only because of previous habits were these things seen in him. Therefore, even though we discussed 2 days ago that Sutavi Tatsanat, that Prema immediately, or what Krishna immediately awakens in the heart of that person who desires to hear and chant, still, the example is given, everything appears in the perfect time. A mango cannot appear in the middle of winter. First comes the summer season, then the manjari, then the small fruit. And whenever, in the due course of time, at the proper moment, the mango appears. In the same way, even though a person is not offensive, prayer will only appear in its correct time. But still, and his so-called sinful activities cannot affect him. Just like if you pull the snake, the teeth out of a snake, and it bites you, there is no effect. Poisonous teeth. Therefore, sometimes we see that disease is in the presence, a devotee has disease, or they're lamenting, or they're afflicted by poverty. But we should understand this is not prarabdha karma. This is not due to their past sinful activities. We see Sudama Vipra, he came to the assembly house of Sri Krishna, and he was very poor. But Sudama Vipra is the eternal associate of Krishna. We may see another devotee is diseased, or Yudhisthira Maharaj, even though he is a pastime associate of Krishna, he was banished to the forest and suffered so many miseries. These examples of these parikas, eternal associates, these are simply to nourish the leelas of Krishna or to give some teaching to us, to give some example. It is not a result of their prarabdha karma. And what to speak of parikas, even a madhyamadikari in this world, if there is some disease or some problem, this is not a result of their prarabdha karma. Rather, if that devotee is without offense, this is rather simply the mercy of Krishna to keep them humble.
So, Srimad Goswami and other Maharajans, in the, his Namastika, Rupa Goswami said, even a Mukta Purush, a liberated Jnani, he will have to taste the results of his Prarabdha Karma. But Asaraka Bhajan, Asaraka Harinam, he will never taste any Prarabdha at all. Hare Krishna. Who wants DT installation? They will offer your DT to Pujari today. Please offer your DT to Pujari today. Who wants DT installation? जो लोग विद्रोह प्रतिष्ठा के लिए कहा है वो लोग आज अपने ठाकुर जी पुजारी को दे दें, पुजारी का अभिषेक कर देंगे. हरे कृष्ण. Short announcement, Hare Krishna. We're launching a new project called Seva Teams for connecting devotees who want to offer Seva with teams who need Seva done. So there'll soon be a new website, sevateams.com. I've got forms here, you can pick them up either from me or from Vasanti Didi, and you can fill in your details, what you'd like to offer and like that. Hare Krishna. Rameshwari from Delhi, from the city after. Hare Krishna. Hare Krishna.